উম্মতের উপর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সমূহের মধ্য থেকে সাতটি হক। এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ। ঈমান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের প্রতি ঈমান রাখা ফরজ, আর তেমনি ভাবে প্রতিটি বিষয় মান্য করে চলা আবশ্যক ও জরুরি যা তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে এনেছেন। যে তা বিশ্বাস করবে না সে মুসলমান নয়, যদিও সে অন্যান্য সকল আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের প্রতি ঈমান রাখে। جاء خير المرسلين رحمة للعالمين جاء خير المرسلين رحمة للعالمين مولود النبي مرحبا مرحبا مولود النبي নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ও শ্রদ্ধা, মন ও প্রাণ, শরীর ও আত্মা এবং জাহির ও বাতিন প্রতিটি ক্ষেত্রে নবী মুকাররম রসূল মুহতাশম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদার সম্মান ও শ্রদ্ধা করা হোক, বরং তার সাথে সম্পর্কিত ও সংশ্লিষ্ট প্রতিটি বস্তুর আদব ও সম্মান করা হোক। সেই আদব ও সম্মানের অতীব গুরুত্বপূর্ণ একটি দাবি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদব ও দৃষ্টতা প্রদর্শনকারীকে নিজ ব্যক্তিগত শত্রুর চেয়েও অধিক অপছন্দ করা। সর্বশ্রেষ্ঠ সেই রাসূল আল্লাহু আল্লাহ, সর্বশ্রেষ্ঠ সেই রাসূল আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সাহায্য ও সহযোগিতা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার সাহায্য ও সহযোগিতায় জীবন, সম্পদ, দেশ, আত্মীয় স্বজন সবকিছু বিসর্জন দিয়েছেন। বর্তমান যুগেও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা সুরক্ষিত রাখা, তার শিক্ষা ও দিনকে রক্ষা এবং প্রসার ঘটাতে চেষ্টা করা, সেই সাহায্য ও সহযোগিতায় সামিল প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় জীবনী ও সুন্নতের অনুসরণ করা প্রত্যেক মুসলমানের দীন ও ঈমানের দাবি এবং আল্লাহ পাকের হুকুম। এই অনুসরণে ফরজ ওয়াজিবও রয়েছে, রয়েছে সুন্নাত ও মুস্তাহাব বিষয়াদিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হক এও রয়েছে যে তার সকল হুকুম মান্য করে সে অনুযায়ী আমল করা, যেই বিষয়ে হুকুম দিয়েছেন তা পালন করা, যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তা গ্রহণ করা, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। সত্যিকারের ভালোবাসা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা উম্মতের উপর হক। সে যেন দুনিয়ার সকল বিষয়াদের ঊর্ধ্বে তার আকা ও মাওলা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সত্যিকার অন্তরে ভালোবাসে, কেননা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের রূহ ও ঈমানের জান, বরং প্রকৃত ঈমান। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিকির মুবারক ও নাত আমাদের উপর এও হক রয়েছে যে সরওয়ারে মওজুদাত বা ইসে তাখলিকে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসা ও গুণগান, মর্যাদা ও গুণাবলী, নাত ও শামাইলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও সৌন্দর্যতার বর্ণনাকে মন সত্যিকার অন্তরেও পছন্দ করে, আর এই মুবারক আলোচনার মাধ্যমে নিজ মাহফিলকে সাজিয়ে নিজ জীবনকে সুসজ্জিত করে নিন। কোরআনে পাক আম্বিয়া ও সাহাবায়ে কিরাম প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহাত্ম্য ও ফজিলত বর্ণনা করতে থাকুন।